হাই বন্ধুরা, আমার চ্যানেল লাইফ ফিট মোতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বাসন্তী পোলাও। সেটা পূজোর সময় আমরা সবাই খুব খেতে ভালোবাসি, বাঙালি সব ঘরে ঘরে বাসন্তী পোলাও হয় নবমীর প্রসাদ হিসাবে। আজকে আমি আমার ঘরে বানিয়েছি বাসন্তী পোলাও। তো আমি কিরকম বানাই বাসন্তী পোলাও রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার সাথে থাকবেন বন্ধুরা, পুরোটা দেখবেন ভিডিওটা, ভিডিওটা স্কিপ করবেন না। আর যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। তো থাকুন আমার সাথে, এখন দেখাচ্ছি আপনাদেরকে কি করি কি না। তো বন্ধুরা, বাসন্তী পোলাও বানাবার হলো মেইন হলো মেজারমেন্টটা। আমি কাপ দিয়ে এক কাপ দু কাপ দিয়ে দেব চাল। আর চালটা যেটা আমি ইউজ করছি সেটা তো আপনারা সবাই জানেন, যেহেতু বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালই লাগে। তো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে দু কাপ আমি নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা চালনির মধ্যে আমি এটাকে শুকোতে রেখে দেবো একটু সময়ের জন্য। আপনাদের যদি ভালো লাগে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এইভাবে আমি চালটাকে পুরো চালনির মধ্যে ফেলে ভালো করে এটা যেটা জল আছে। তারপর বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি এক টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন হলুদ আর এক টিস্পুনের মতন ঘি, আর চপড করে রেখেছি জিঞ্জার। তো এখন আমি চালটাকে প্রথম মেখে নেব হলুদের গুঁড়ো দিয়ে, আদা কুচনো দিয়ে, ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে। ভালো করে চালটাকে মেখে আমি রেখে দেব এক ঘন্টার জন্য। সব কিছু মশলা এই চালের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যাবে, তাই আমি এটাকে এক ঘন্টার জন্য মেখে নিয়ে এক সাইডে করে রেখে দেব। রেখে দিলাম এক সাইডে করে। এখন আমি একটা কুকার নিয়ে নেব, গ্যাস জ্বালিয়ে কুকারটা বসিয়ে দেব। কুকারটা একটু গরম হওয়ার পর তারপর আমি ঘি নিয়ে নেব, যেহেতু গোবিন্দভোগ চাল ঘিটা একটু বেশিই অ্যাড করছি আমি। টু স্পুনের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটার মধ্যে আমি সবার আগে ঘিটাকে মেল্ট করতে রেখে দেব, তারপর আমি এটার মধ্যে কাজু আর কিশমিশ এই ঘিটার মধ্যে আমি ভেজে নেব। এই যে কাজু কিশমিশ আমি রেখেছি একটা বাটির মধ্যে, ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে রেখেছিলাম। এখন এটা আমি ওই ঘিয়ের মধ্যে ভেজে নেব। হালকা একটু ব্রাউন ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। এই আমি এখন নামিয়ে নিচ্ছি। ঘির মধ্যে ভাজলে খুব ভালো টেস্টটা আসে কাজু কিশমিশের। তারপর আমি অল্প একটু ঘি অ্যাড করে দেব, যেহেতু বাসন্তী পোলাও আমার একটু ঘির মধ্যে খেতেই ভালো লাগে, ঘি ছাড়া সেই টেস্টটা আসে না। তারপর আমি আস্তা গরম মশলা দিয়ে দিলাম এই ঘিটার মধ্যে। একটু গরম হয়ে আসলে আমি যে চাল যেটা রেখেছিলাম মেখে নিয়ে এক ঘন্টার জন্য, ওই চালটা দিয়ে দেব আমি কুকারে। সবগুলো চাল আমি দিয়ে দেব কুকারে। তো আমি এখন সবগুলো চালকে ওই ঘির মধ্যে খুব একটু সময়ের জন্য ভেজে নেব, দু থেকে তিন মিনিট ভেজে নেব। তারপর আমি একটা পাত্র মধ্যে যেই কাপটা দিয়ে আমি চালটা নিয়েছিলাম সেই ওই কাপ দিয়ে মেপে নিয়ে আমি জলটা দেব, যেহেতু মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই কাপ দিয়ে মেপে মেপে তিন কাপের মতো জল দেব। আর যে জলটা একটু গরম হলে ওই জলটাই আমি অ্যাড করব, কেন কি ঠান্ডা জল দিয়ে করলে ভালো হয় না, একটু উমলি গরম জল দিয়ে দিলে বাসন্তী পোলাওয়ের টেস্টটা খুব ভালো আসে। তিন কাপ আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর এখন আমি আবার এসে গেলাম, একটু চাল ভাজছি ভালো করে। এখন আমি যেহেতু বাসন্তী পোলাও চিনি তো দিতেই হবে, তো আমি ভরে ভরে তিন থেকে চার চামচ চিনি দিয়ে দেবো। এটা আপনারা আপনাদের বুঝে দিতে পারবেন যে যেরকম খান আর কি, যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি না হলে ভালো হয় না, তাই আমি ভরে ভরে চার চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন আমি জলটা গরম হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম একসাথে। দিয়ে আমি কুকারের লিডটা
বন্ধ করে একটা সিটি হওয়ার জন্য রেখে দেব। একটা সিটি আমার হয়ে গেল, এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটাই সিটি দিয়েছি, আর এই দেখুন টেক্সচারটা দেখুন বাসন্তী পোলাওর। এই বাসন্তী পোলাও আপনারা চিকেন কষা, মাটন কষা বা নিরামিষ সবজি, ডাল, চানার ডাল, ফুলকপি পকোড়া ওগুলোর সাথে খুব ভালো যাবে। আপনারা ঘরে ট্রাই করবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। অনেক জলদি আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।